অনলাইনে ঈদে রেলের আগাম টিকিট ছাড়ার কয়েক মিনিটেই শেষ হয়ে যাচ্ছে টিকিট কাটতে না পেরে কমলাপুর স্টেশনে গিয়ে অভিযোগ জানাচ্ছেন যাত্রীরা বিড়ম্বনা রয়েছে অনলাইন জটিলতা নিয়েও আর এই সুযোগে টিকিট কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ যাত্রীদের স্টেশন ম্যানেজার বলছেন টিকিট ছাড়ার প্রথম আড়াই ঘন্টায় ষোলো হাজার টিকিটের বিপরীতে সার্ভারে বিরাশি লাখ হিট পড়ায় অনেকে কাটতে না পেরে অভিযোগ করছেন অনলাইনে টিকিট কাটার সময়ে পেমেন্ট গেটওয়েতে অতিরিক্ত সময় না নেয়ার পরামর্শ স্টেশন ম্যানেজারের বললেন অতিরিক্ত সময় নিলে হাতছাড়া হতে পারে টিকিট এই প্রথমবারের মতো শতভাগ অনলাইন টিকিট ও টিপি পদ্ধতি চালু করলেও কমছে না রেলের টিকিটের ভোগান্তি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার